হ্যালো বন্ধুরা বিএসবি টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ডক্টর ডেবি ব্ল্যাক সুদিং জেল এবং কি ডক্টর ডেবি ব্ল্যাক লোশন সম্পর্কে জানাবো এই ভিডিওটি বানানোর দুই সপ্তাহ আগে আমি আপনাদেরকে ডক্টর ডেবি ব্ল্যাক সোপ সম্পর্কে জানিয়েছিলাম সেখানে কমেন্টে অনেকে ডক্টর ডেবি ব্ল্যাক সুদিং জেল এবং কি ডক্টর ডেবি লোশন সম্পর্কে জানতে চেয়েছে আর অনেকে বলে থাকে ডক্টর ডেবি ব্ল্যাক সোপের সাথে ডক্টর ডেবি ব্ল্যাক সুদিং জেল এবং কি ডক্টর ডেবি লোশন ব্যবহার করলে অনেক ভালো ফলাফল পাওয়া যায় আর অনেকে এগুলোকে প্যাকেজ আকারে বিক্রি করে থাকে তো আজকে বিরতির মাধ্যমে ডক্টর ডবি সুদিং জেল এবং কি ডক্টর ডবি লোশন সম্পর্কে জানাবো আর ডক্টর ডবি লোশন এবং কি ডক্টর ডবি সুদিং জেল ভিন্ন ভিন্ন প্যাকেটিং এ পাওয়া যায় তো কোন প্যাকেটিং এর লোশন আসল বা কোন প্যাকেটিং এর সুদিং জেলটি আসল সেটা এই বিরতিতে জানিয়ে দিব তাই দয়া করে সম্পূর্ণ বিরতি দেখবেন মূল বিরতিতে চলে যাব তার আগে ডক্টর ডবি সাবানটা সম্পর্কে একটু সংক্ষিপ্ত করে জানিয়ে দেই ডক্টর ডবি সাবানটিকে ডিজাইন করা হয়েছে কোরিয়াতে পিছনে লেখা আছে ডিজাইন বাই কোরিয়া আর এটা হচ্ছে মেড ইন পি আর সি মানে এটা হচ্ছে চায়নাতে তৈরি করা হয়েছে উৎপাদন খরচ কমানোর জন্য এই সাবানটিকে চায়নাতে তৈরি করা হয়েছে তবে এই সাবানটি অরিজিনালি ডিজাইন করা হয়েছে কোরিয়াতে তবে অনেক সেলাররা বলে থাকে ডক্টর ডেবি সাবানটি থাইল্যান্ডে তৈরি থাইল্যান্ড থেকে পণ্যটি আসে এই তথ্যটি কিন্তু পুরোপুরি ভুল এবং কি মিথ্যা তথ্য থাইল্যান্ড কথা বলে এই সাবানটিকে অনেক বেশি মূল্য অনেকে বিক্রি করছে অনেকে এই সাবানটিকে ছয়শো সাতশো টাকা বিক্রি করছে থাইল্যান্ডের কথা বলে ডক্টর ডাবিউ ব্ল্যাকশপের এর কোনো সাবানই কিন্তু থাইল্যান্ডে তৈরি হয় না সবগুলো সাবানই হচ্ছে পিআরসি পণ্য মানে পিপুল রিপাবলিক চ্যানেল পণ্য আর এই সাবানটি চ্যানায় তৈরি হয়েছে তাই বলে যে সাবানটি খারাপ তা কিন্তু না চায়না তৈরি হওয়ার কারণে এর উৎপাদন খরচ কমে গেছে এবং কি মূল্যটা কম আর ডক্টর ব্ল্যাক সফটি হচ্ছে ডিপ কমপ্লেক্স একটি সাবান এটা হচ্ছে পোর্ট টাইটিং করার ক্ষেত্রে কাজ করে অ্যাকনি ও অয়েল কন্ট্রোল করার ক্ষেত্রে কাজ করে থাকে ডক্টর ডেবির সাবানটি ভালো মন্দ এবং সব দিক আমি একটি ফুল রিভিউতে তুলে ধরেছি সেই রিভিউটি দেখতে প্রায় বাটনে ক্লিক করুন অথবা বিভিন্ন বক্সে রিভিউটি লিঙ্ক দেওয়া আছে আপনার সেই ভিডিওটি দেখে নিতে পারে ডক্টর ডে ব্ল্যাক সফটি সম্পর্কে সব কিছু জানতে তো ডক্টর ভি ব্ল্যাক বডি লোশনটি কেমন সেই বিষয়ে আমি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি ডক্টর ভি ব্ল্যাক সফটটি অনেক জনপ্রিয় হওয়ার কারণে এবং 되 অনেক ভাইরাল অবস্থায় থাকার কারণে অনেকেই হয়তোবা এই সাবানটিকে দেখেছেন বা এই সাবানের নাম শুনেছেন কিন্তু ডক্টর ভি ব্ল্যাক সফটটি যেহেতু ভাইরাল অবস্থায় ছিল আর ইনি আপনাদের সাথে অনেকে পরিচিত ছিল সেই নামটাকে ব্যবহার করে এবং সেই প্যাকেটিং কালারটাকে ব্যবহার করে নকল ভাবে বাংলাদেশে ডক্টর ভি ব্ল্যাক বডি লোশনটি তৈরি করা হয়েছে যেখানে ডক্টর ভি কোম্পানি কিন্তু কোনো লোশন তৈরি করে না সেখানে বাংলাদেশে এই নামটাকে ব্যবহার করে নকল ভাবে এই লোশনটি তৈরি করা হয়েছে শুধুমাত্র এই সাবানটির নাম ব্যবহার করে যেরকম নকল লোসন তৈরি করা হয়েছে তা কিন্তু না আমরা আগেও দেখেছি ভূমিবাহিন সাবার যখন জনপ্রিয় ছিল তখন ভূমিবাহিন নামটাকে ব্যবহার করে বডি হোয়াইটেনিং লোশন তৈরি করা হয়েছিল নকলভাবে ভাবে এছাড়া আলাদা সাবারের নামটা ব্যবহার করে আলাদা বডি লোসন তৈরি করা হয়েছিল যেগুলো কোনোটি আসল ছিল না শুধু যে সাবানের নাম ব্যবহার করে নকল রসুনগুলো তৈরি করা হয়েছে তা কিন্তু না বিভিন্ন সময় বিভিন্ন জনপ্রিয় ক্রিমের নামগুলো ব্যবহার করেও বাংলাদেশে নকলভাবে নকল রসুনগুলো তৈরি করা হয়েছে যেমন গৌরী চাঁদনি ঢিউ বাইকস বডি লোশন ক্লোজের নকল রসুন ইত্যাদি নকল রসুনগুলো বাংলাদেশে তৈরি করা হচ্ছে আর এখন উইন্টারের সময় চলে আসছে বা সময় চলে আসছে এই সময়গুলোতে এই নকল রসুনগুলোকে আপনারা বেশি আকারে দেখতে পাবেন হয়তো বা সাধারণ ক্রেতারা এই নকল লসনগুলো দেখে বুঝতে পারে না আর এই নকল লসনগুলোকে না বুঝতে পেরে কিনে অনেকেই প্রতারিত হচ্ছে তো আপনারা পণ্যগুলো কেনার আগে অবশ্যই ভালোভাবে জেনে বুঝে তারপরে কিনবেন নকল পণ্য ব্যবহার করে আপনি কোনো ভালো ফলাফল পাবেন না উল্টো আরও স্কিনে ক্ষতি হবে এখন আমি আপনাদেরকে ডক্টর ব্ল্যাক সুদিং জেলটার কথা বলে দিচ্ছি এই সুদিং জেলটা হচ্ছে নকল সুদিং জেল ডক্টর এ কোম্পানি কিন্তু কোনো সুদিং জেলও তৈরি করে না ডক্টর যে সুদিং জেলগুলো দেখতে পান সেগুলো সবগুলো হচ্ছে নকল সুদিং জেল আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্যাকেটিং এর সুদিং জেল দেখতে পান অনেক সময় একাধিক উৎপাদনকারীরা এই নকল পণ্য উৎপাদন করে সেই জন্য ভিন্ন ভিন্ন প্যাকেটিং এর এই সুদিং জেলগুলো দেখতে পান